দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সাইম চলে যাচ্ছি সেখানে সাইম বিগত নির্বাচনগুলো নিয়ে নিজেদের আর কি ধরনের ব্যর্থতা ও ত্রুটির কথা উল্লেখ করেছেন সিসি নির্বাচন কমিশন সচিবালয়ের পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদেরকে জানাবেন শান্তা প্রথমত হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন কমিশনে কিছুটা শান্ত পরিবেশ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সকাল থেকে নির্বাচন কমিশনে মোতায়েন ছিল যেহেতু আগে থেকেই ঘোষণা ছিল যে প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনার আজ পদত্যাগ করতে যাচ্ছেন সেজন্য এখানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে এখনও নিষিদ্ধ রয়েছে তবে যেহেতু সিএসি এবং চার নির্বাচন কমিশনার পদত্যাগ করে নির্বাচন কমিশন ত্যাগ করেছেন সেক্ষেত্রে এখন এখানে মোটামুটি এক ধরনের শান্ত পরিবেশ রয়েছে কিছুক্ষণ আগেও এখানে বিক্ষোভকারীদের অবস্থান ছিল তারা যখন সিএসসি এবং চার নির্বাচন কমিশনার বের হচ্ছিলেন তাদেরকে লক্ষ্য করে নানা ধরনের স্লোগান দিতে থাকে তারা বলছিলেন শুধুমাত্র পদত্যাগ নয় বিতর্কিত নির্বাচন পরিচালনার জন্য বর্তমান নির্বাচন কমিশন এবং আগের নির্বাচন কমিশনের সদস্যদেরকেও বিচারের আওতায় আনতে হবে এবং বের হওয়ার সময় তারা নির্বাচন কমিশনারদের গাড়ি লক্ষ্য করে কেউ কেউ জুতাও নিক্ষেপ করেন এই মুহূর্তে বিক্ষোভকারীদের খুব একটা অবস্থান নেই আর প্রধান নির্বাচন কমিশনার ঠিক বারোটায় তিনি পদত্যাগের ঘোষণা দেন সংবাদ সম্মেলনে এবং দু সালে সাতাইশ ফেব্রুয়ারি এই কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করে এবং আড়াই আড়াই বছরের মাথায় অর্থাৎ পাঁচ বছরের মেয়াদ কিন্তু আড়াই বছরের মাথায় তাদের পদত্যাগ করতে হলো এবং এর আগে দু সালে দু সালে ওয়ান ইলেভেন সরকার যখন ছিল তখন এম এ আজিজ নেতৃত্বাধীন এম এ আজিজের নেতৃত্বাধীন যে নির্বাচন কমিশন ছিল সেটিও নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেছিল তারপরে কাজী রকিবউদ্দিন আহমেদ কেম এম নুরুল হুদা এবং এর আগে আইটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন যে নির্বাচন কমিশন তিনটি নির্বাচন কমিশনই পূর্ণাঙ্গ মেয়াদ শেষ করেছিল আপনি যেটা বলছিলেন যে প্রধান নির্বাচন কমিশনার তার সংবাদ সম্মেলনে তাদের দুটি বিচ্ছুতির কথা কিছু বলেছেন কিনা আসলে ঠিক তাদের ত্রুটি বিচ্ছুতির কথা তিনি বলেননি তিনি মূলত সীমাবদ্ধতার কথা কিছু বলেছেন তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে আহ্বান করা হয়েছিল নির্বাচনে অংশ সেই অর্থে রাজনৈতিক দলগুলো সাড়া দেননি এবং সরকারের সাথেও তারা নেগোসিয়েশন করেছিলেন যে যথাযথ পরিবেশ তৈরি করার জন্যে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দল এবং সরকার সেই পরিবেশ সৃষ্টি না করলে সেখানে নির্বাচন কমিশনের তেমন কিছু করার ছিল না এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশন নির্বাচনের আগে নির্বাচনকে বাতিল করা কিংবা স্থগিত করা কিংবা নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন পদত্যাগ করা এই সুযোগটিও আসলে খুব একটা ছিল না ঠিক সংবিধানের সুনির্দিষ্ট কারণ রয়েছে আসলে কোন প্রেক্ষাপটে নির্বাচন বাতিল করা হয় সেই সীমাবদ্ধতার কথা তিনি বলেছেন আপনি জানেন যে এই কাজী হাবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই সংলাপের আয়োজন করে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করে এবং বিশিষ্টজনদের সাথেও সংলাপের আয়োজন করে কিন্তু সেই সংলাপে শুরু থেকেই বিএনপি এবং সমনা দলগুলো অংশগ্রহণ করেনি অর্থাৎ শুরু থেকেই বিএনপি এবং সমনা দলগুলো এই নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছিল এবং একই সাথে সব ধরনের নির্বাচন বর্জন করেছিল এবং সংলাপে ইভিএম নিয়ে সংলাপ করেছিল নির্বাচন কমিশন সেখানেও কিছু রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং বিএনপি ও সমনা দলগুলোর একটি বড় অংশ এই সংলাপে অংশ নেয়নি ইভিএমের ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন তাদের যে রোড রোডম্যাপ করে সেই রোডম্যাপে উল্লেখ করে যে বেশিরভাগ রাজনৈতিক দলই ইভিএমের পক্ষে ছিল যদিও রাজনৈতিক দলগুলোর নেতা এর বিপক্ষে কথা বলেছিলেন এবং দেড় শতাধিক সংসদীয় আসনে ইভিএমে ভোট করারও পরিকল্পনা নিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে সেই ইভিএমে নির্বাচন আয়োজনের জায়গা থেকে সরে আসে ব্যালটের মাধ্যমেই সাত জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে নির্বাচনের যে হার প্রকাশ করা হয় সেটি নিয়েও নানা ধরনের প্রশ্ন তৈরি হয় প্রধান নির্বাচন কমিশনার এক পর্যায়ে আটাশ ভাগের মতো ভোট কাস্ট হয়েছে বলে উল্লেখ করলেও পরবর্তীতে সেটি চল্লিশের ঘরে নিয়ে আসা হয় সেটি নিয়েও ব্যাপক আলোচিত হয় এবং প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে তিনি কিছু সুপারিশ তুলে ধরেছেন সেখানে তিনি বলেছেন যে আসলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং তিনি সুপারিশ করেছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচন অর্থাৎ আসন ভিত্তিক নির্বাচন নয় দলীয়ভাবে যেই দল যতগুলো ভোট পাবে সেই হারের ভিত্তিতে তাদের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব নির্বাচন করা এবং এটি তিনি বলেছেন যে সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য বাংলাদেশ একটি উপযুক্ত ক্ষেত্র বলে তিনি বলেছেন একই সাথে কয়েক ধাপে নির্বাচন অর্থাৎ চার থেকে আট দিনে আট ধাপে চার থেকে আট দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা তিনি সুপারিশ করেছেন এবং নির্বাচনী পদ্ধতির মৌলিক সংস্কারের কথা তিনি বলেছেন